হ্যালো গাইস, আপনাদের সবাইকে লাচুং এর যে হোমস্টেতে আমি আছি সেই হোমস্টের ছাদের উপর থেকে আপনাদেরকে স্বাগত জানাই। গুড মর্নিং, সকাল সম্ভবত 7:40 এখানে, বাংলাদেশে হয়তো বা একটু বেশিই হবে। আমি সারা আপনি কালকে বলেছিলাম যে আমি সরাসরি আপনাদেরকে আমি যেখানেই যাব যদি নেট পাই, এখানে নেট হালকা, এখানে খুব প্রত্যন্ত অঞ্চল, নেট পেয়েছি। তো এখানে আপনাদেরকে এখন সাদা শুভ্র বরফের মাঝে মানে মাশা হারিয়ে ফেলছি আপনাদেরকে দেখাই, আপনি আপনারাও এনজয় করতে থাকুন। আমি ব্যাক ক্যামেরাতে চলে যাই, এবার আপনারা দেখুন আসলে পুরো এলাকাটা দেখুন ভাই, একটা স্বর্গীয় অবস্থা। কালকে আমরা যখন এখানে 7:30 এসে পৌঁছাই, এ দেখুন আমি কিন্তু ছাদের উপর পাখির চোখে দেখাচ্ছি, যে দেখুন তুষার পড়ছে, কিন্তু এই যে সাদা সাদা যেগুলি পড়ছে বৃষ্টির মতো, এগুলো তুষার, পুরো তুষারে ছেয়ে গেছে, এক এক জায়গাতে 5-6 ইঞ্চি আস্তরণ। এগুলো আমার পায়ের ছাপ, আমি হাঁটার আমার আমি এই যে ছাদের উপর হাঁটছি দেখুন বরফের উপর, এ দেখুন কেমনটা, কিন্তু অনেক পিছল বরফে হাঁটার জন্য আমাকে ওই গামবুট ইউজ করতে হবে, কত রাবারের জুতো। আপাতত কেটস পরে আছি। দেখুন আমরা তো হোমস্টে থেকে এখনো বের হইনি, আমরা আজকে ইয়ামতাম্বিলি যাব, কাঠাও যাব, 0 পয়েন্টে হয়তো বা যাওয়া সম্ভব হবে না, ইভেন ইয়ামতাম্বিলিতেও যাওয়া সম্ভব হবে না। দেখুন এখানে একটা জিনিস দেখাই, এটা ডিশ ভাই, ডিশের আমি একটু আগে একটু করে বরফ নিয়েছি, দেখুন বরফের আস্তরণ আপনাদেরকে সরাসরি এই যে বরফ দেখাচ্ছি, দেখুন তুলোর মতো বরফগুলা খাই না, এই যে আমরা ছোটকালে আমাদের রাসি স্কুলের সামনে বরফ গোলা খেতাম, জলিল ভাই বরফ গোলা বানিয়ে দিত আমাদেরকে সেখানে, এই যে সিরাপ দিয়ে এখনই খেতে ইচ্ছে করছে। দেখুন বরফ আস্তরণটা, দেখুন বরফের, দেখুন এই যে যেখানেই আমরা যখন কালকে 7:30 এখানে এসেছি, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তখন বরফ ছিল না, গুড়ি গুড়ি তুষার পড়ছিল, কিন্তু ভাই এক রাতের মধ্যে অবস্থা দেখুন, এটা একটা টিনের ছাদ, এখানে বরফের আস্তরণ দেখুন, এখানে 5-6 ইঞ্চি হবে, একদম সফট, একদম ফ্রেশ বরফ, আমরা ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে যেরকম একদম সফট দেখছেন বরফ। আমরা আসলে অনুভূতিটা আপনারাই চিন্তা করে নেন, এই অনুভূতিটা কেমন হতে পারে আমি এবার একটু বকবক করবো আপনাদের সাথে। আসলে লাচুং এর আমরা ইউরোপ যেতে পারি না, আমাদের স্বল্পতা, আর্থিক স্বল্পতা, আর্থিক অসমর্থতার কারণে হয়তো ইউরোপ যেতে পারি না এই সমস্ত বরফের বরফ দেখার জন্য। আসলে আমার একটা বিষয় আছে, এখানে হয়তো বা 2-1 দিন আমাদের ভালো লাগবে, 2-3 দিন আমাদের ভালো লাগবে, ভালো লাগতে পারে, কিন্তু যদি এখানে আজীবনের জন্য কিংবা অনেক দিনের জন্য কিংবা বছর 2 বছর কিংবা 3-4 বছরের জন্য যদি থাকতে হয়, আমি বলবো যে আমরা সুখী আছি এখানে। এই এত উপরে এসে আমরা প্রায় 9,000 ফিট উপরে আছি, এত উপরে এসে আসলে থাকায় বরফের মধ্যে নিঃশ্বাসের কষ্ট হয় অনেকটা সময়, সবসময় বরফ ভালো লাগে না, এরা তো ভাই সারা জীবনটাই বরফের সাথে আছে, বিশেষ করে বছরের 3-4 মাস এরা বরফের সাথেই থাকে। হ্যাঁ, তারপরেও ঠান্ডা, গরম বলতে কিছুই নেই। হ্যাঁ, এখানে মানে জীবনটা আসলে ঠান্ডায় অতিষ্ঠ, আমরা গরমে অতিষ্ঠ হই বাঙালিরা বাংলাদেশে, আর এখানে এরা ঠান্ডায় অতিষ্ঠ থাকে। তো আসলে এর পাশেও আমরা যারা এই গরমের দেশের মানুষ, গরম কিংবা ষড় ঋতুর দেশের মানুষ, আমাদের দেশেও ঠান্ডা হয়, এখনো আমাদের দেশে এবছর মাশাআল্লাহ ভালোই ঠান্ডা পড়েছে। তা আমাদের দেশের 6 ঋতুর দেশের মানুষ আমরা, হ্যাঁ এখানে শরৎ, বর্ষা, শীত, বসন্ত সব রকমের আমাদের ফ্লেভারটা আমরা পাই। তা আমরা মাঝে মধ্যে এই সমস্ত বরফ তো আমরা পাই না, এই ফ্লেভার আমাদের কাছে নেই, সেই ফ্লেভারটা খোঁজার জন্যই আমরা অনেক সময় এই ঠান্ডার দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, কাশ্মীর, মানালি এ সমস্ত জায়গায় গিয়ে যাই, এবং যারা আর্থিকভাবে একটু অসমর্থ তারা আমি মনে করি তাদের জন্য সিকিমটা বেস্ট একটা চয়েস হতে পারে, কেননা কাশ্মীরের অর্ধেক কিংবা তারও কম টাকায় আপনি সিকিমের এই এই বরফের এই ফ্লেভারটা আপনি নিতে পারেন, কাশ্মীরেও এই ধরনের একটা ফ্লেভার পাবেন আসলে, এবং মানালিতে এই ধরনের ফ্লেভারটা পাবেন। তো আমি মনে করি একটু 10-20-22-25 হাজার টাকা হলেই চট্টগ্রাম, আমি তো চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম থেকে এখানে এসে এরকম বরফের মাঝে হারিয়ে থাকা যায়,
এরকম ঠান্ডার একটা অনুভূতি, এই ধরনের একটা সাদা শুভ্রতার মধ্যে হারিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সেটা ভোগ করা যায়। আর আপনার ও যারা ঢাকা থেকে আসছেন, যারা আমাদের রংপুর, আমার সাথে কিন্তু আমার ট্যুরিজমের অনেকেই আসছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ করে, রংপুর থেকে আসছে চারজন, না তিনজন, একজন পাবনা থেকে এবং দুজন কিশোরগঞ্জ থেকে এবং একজন আমার সাথে চিটং থেকে এসছে, মামুন। তো যাই হোক, এরা সবাই প্রথম আসা, আমি হয়তো বা কয়েকবার এসেছি, তবে এবারের আশাটা অন্যরকম। আমার পেছনে একটু দেখাই আপনাদেরকে, মানে সাদা শুভ্রতার মাঝে আমি আছি, কিন্তু আমার তেমন কোনো ঠান্ডা লাগছে না। মানে আমি যে গ্যাংটকে যে ঠান্ডাটা ছিল পাঁচ ছয়ের মধ্যে, আমরা যে ঠান্ডায় কাঁপছিলাম, আর এখানে গতকাল আসার সময় এখানে প্রায় প্রথমে আস্তে আস্তে লাচুং এর রাস্তায় তিন চার এভাবে, চার তিন দুই এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে করছে, কিন্তু ওই চার তিনের ঠান্ডাটা কিছু না, এখন হয়তো বা -6-7 এরকম পড়ছে, কিন্তু এবং তুষারপাত হচ্ছে আমার গায়ের উপর, কিন্তু তুষার পড়ছে, কিন্তু তেমন আমার খারাপ লাগছে না, আসলে ঠান্ডা লাগছে না। আমি টুপিও খুলে ফেললাম, যান আপনারা দেখুন, আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, অবশ্য রোদ নেই, এটাকে রোদ বলা চলে না। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, আমার কে আর না দেখাই আপনাদের, আপনারা একটু এনজয় করুন, বরফ এনজয় করুন, দেখুন খালি চোখে যদি দেখতেন ক্যামেরায় হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে, এই জায়গাগুলো, এই গাছগুলো একদম এর মতো হয়ে আছে, এটাতে কিন্তু বরফ সহজে ধারণ করতে পারছে না গাছটা একটু ইয়ে, কিন্তু রে ভাই এই গাছটাকে একবার দেখুন, গাছটা সকালে কিন্তু একদম সাদা অন্যরকম ছিল, এখন কিন্তু একটু একটু ঝরে ঝরে তুষারগুলো ভারী হয়ে, এই যে ঝরে ঝরে পড়ছে দেখছেন, তুষারগুলো অনবরত ঝরে ঝরে পড়ছে, কিন্তু ওরকম ছিল। আমরা বিয়ে বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টসে আসলে যে সাজগুজ করে সাজাই গুছাই একটা এরকম, আর এখানে দেখুন, কিন্তু এখানে পিছলা, আমি যে হাঁটছি এই যে দেখুন, এই যে পিছলা দেখুন, অনেক পিছল, এই সিঁড়ি দেখুন একটা, মানে এখান থেকে ওই ওই পারে যাওয়ার জন্য একটা সিঁড়ি তারা তৈরি করে রেখেছে, সিঁড়িটা কি দেখুন এত সাদা, মানে এর চেয়ে সাদা আসলে হতে পারে না, সাদা মানে সাদা সাদা আরো সাদা, দেখুন এই যে এগুলো কিন্তু শিকড় টাইপের কিছু গাছ, মরা গাছ, এগুলোতে সাদা বরফ পরে রাঙিয়ে দিয়েছে সাদা রঙে, আর একটা মরা গাছ দেখুন, এই গাছটা বরফ ছাড়া যদি আপনি দেখেন এদিকে তাকাতেও চাইবেন না আপনি, কিন্তু বরফ তুলোর মতো, সাদা তুলোর মতো বরফ পরে, দেখুন তাদের অবস্থা, গাছগুলোর অবস্থাটা কি হয়েছে, মানে বরফে ছেয়ে গেছে পুরো লাচু। তো এ পর্যন্তই দেখতে থাকুন, আমার প্রচন্ড কাশি হচ্ছে, আর লাইভটা শেয়ার করুন, দেখতে থাকুন সবাই, সবাইকে এই একদম লাইভে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি, সবাই আসলে দেখতে থাকুন, সবাই শেয়ার করতে থাকুন, এবং যারা এই সমস্ত জায়গায় আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে স্বল্প খরচে এখানে আসার ব্যবস্থা করে দেব এবং আপনারা এনজয় করতে পারবেন এরকমই একটা পরিবেশ, এমনই একটি আবহাওয়া আপনারা এনজয় করতে পারবেন। দেখুন আমার ফ্রন্ট ক্যামেরায় দেখাই, শুভ্রতার মাঝে আমি, দেখুন কেমন, আমি এখন নিচে যাই, আপনাদেরকে নিচে পর্যন্ত দেখাই আমি কি করছি না করছি, আমরা কোথায় আছি, আমি এই যে ঘরের ছাদের মধ্যে আছি, আমি এখন ওইদিকে যাবো, আমার গাড়িটা মনে ছেড়ে দিচ্ছে, আমাকে আমার ফেলে চলে যাবে এরা, আজকে আমরা ইয়ামতাম বেলে যাবো, কানটুপিটা পরে নেই, আচ্ছা পরে পড়বো, সংযুক্ত আছেন আপনারা সবাই, এই এটা হচ্ছে দুইতলা, আমি এখানে আমাদের কিছু ছিল, ওই ঘরটা তো আমাদের কেউ কেউ ছিল, আমি আমরা ছিলাম দোতলায়, পাটা পিস্তা হয়ে গেছে বরফে হাঁটতে গিয়ে, আজকে আমাদেরকে রাবারের জুতা ভাড়া করে নিতে হবে এখান থেকে, কেননা আমরা আসলে এই রুমটাতেই ছিলাম আজকে। এই তুমি কি লাইভ করছো, আরে আমার সাথে আসা আমার ওভার ট্যুরিজমের একজন লাইভে আছে, কিন্তু কিশোরগঞ্জের ছেলে কেমন কাটালা, এই সব সম্ভব, তুমি কি বরফে আগে কখন আসছো? না না আগে আসি নাই, এটা দেখার জন্য আমি আসছি, প্রথম এসে ছক্কাটা মেরে দিলে তোমরা, আমরা দুই তিনবার এসে কিন্তু বরফ পাইনি,
তোমাদের লাগ বলো, ভাগ্য তোমাদের সুপ্রসন্ন। ঠিক আছে, তুমি তো ভিডিও করছো মনে হয়। হ্যাঁ, সব কন্টেন্ট ক্রিয়েটার এখন। হ্যাঁ দেখেন, এই যে আমরা এই গাড়িগুলোতে যাব, গাড়িগুলো উপরে অবস্থা খারাপ, বরফ পরে, তারা আবার গরম করছে এগুলিকে স্টার্ট দিয়ে, আমরা দেখি। হ্যাঁ, আরে মাইক্রোফোন বলবো 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 বলবো, লাইভে আছি, এগুলো সবসময় বলা যায়। কাশিটা খুব কষ্ট দিচ্ছে আমাকে, খুব প্যারা দিচ্ছে আসলে কাশিটা। আমি কানটুপি পরি, কানটুপি নাই, এখন এখন নিচে চলে আসলাম। এটা হচ্ছে ইয়ামতামবেলি যাওয়ার, ইয়ামতামবেলি 0.0, এদিকে যাবেন আপনি, আর এটা দিয়ে আমরা আসছি, আবার এটা দিয়ে আমরা আজকে কাঠাও যাব। আমরা এটা দিয়ে আসা, এখানে দেখুন, এটা হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের ফোর্সের, তারা এখানে থাকে, এরকম পরিবেশের মধ্যে তারা আসলে, এটা বর্ডার এলাকা, এটা তিব্বতের বর্ডার আছে এটার সাথে, নেপালের বর্ডার, তিব্বতের বর্ডার, তাদের খুবই অত্যন্ত সেন্সিটিভ জায়গা, চায়নার সাথে তাদের সম্পর্কটা অত্যন্ত মধুর না। ওয়েলকাম টু লাচুং লেখা আছে এখানে, চাইনিজ বর্ডার, তিব্বতের বর্ডার, প্রচন্ড উত্তেজনা বিরাজ করে এখানে সব সময়। এই যে ঘরগুলো দেখুন ভাই, এই যে পিছনে সাদা শুভ্রতা বরফ, আমি তো অবস্থা খারাপ আমার, দাঁড়ান আমি আগে একটা টুপিটা পরি আমি, তারা একটু, হ্যাঁ আসলে এখানে একটু মাথা ধরেছে বরফ ঠান্ডায়। দেখুন এই ঘরটার ছাদের উপর বরফ গুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, দেখুন, দেখলেন আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি, হবে 3-4 ইঞ্চি আশ্চর্য, এগুলো টিনের ছাদ, মানে কি সুন্দর লাগছে দেখুন, কেকের মতো, একদম কেকের মতো, এগুলো আস্তে আস্তে জমে যাবে এখানে। তারা এই গরুগুলো, এই গরুগুলো দেখেন এখানে, তারা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে রেখেছে, যাতে মানুষ হাটটাত বরফ হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে যেন ইয়ে করতে পারে। সব জায়গায় বরফ দেখুন, সব জায়গায় বরফ, আরো সুন্দর না ওইদিকে, আচ্ছা কোথায় আমাদের গাড়ি, কোথায় কখন আসবে আমাদের গাড়ি, কখন যাবে, আমাদেরকে ফেলে চলে যাবে নাকি? এই আমাদের সাথে আসা সবাই, লাইভে আছি কিন্তু ব্রো, লাইভে আছি, লাইভে, এরে আমরা এই 8 জন, আমাদের এ নাম বলো, সৌরভ, তাকে আমরা বেক্সিমপুর বলাই, বেক্সিমপুর সে অত্যন্ত ইম্পর্টেন্ট একজন কর্মকর্তা, বলছি না তার এই তার জিজ্ঞেসের এগুলো বলতে অনেক সময় লাগবে, অনেকগুলো পথ তার। আমাদের সৌরভ পাবনার সন্তান, পাবনার ছেলে, আমাদের অনেকবার আসা সিকিমে, আমাদের তুষার, এই তুষার তোমার নামের কিন্তু তুষার পড়ছে কিন্তু, দেখো সে তুষার রংপুরের সন্তান, রংপুর শহরে তার বাস, রংপুর শহরে না তোমরা, তারপরে সেই রবিউল, রবিউল এখন অন্য লোকে আছে, তাকে মানে শুরুতে সে অন্যরকম ছিল, ছেলেটা আসলে সুন্দর স্মার্ট একটা ছেলে, মানে আপাদমস্তক তাকে স্মার্ট বলা চলে, কথাবার্তা খুব সুন্দর, সেও রংপুরের সন্তান। এবং আমার চট্টগ্রাম থেকে আমার সাথে আসা মামুন, এ হচ্ছে মামুন, আর এ হচ্ছে আমাদের মিলন, সেও রংপুরের সন্তান। তো এগুলো সবাই আমরা একসাথে এসেছি আসলে, এখানে বয়সে হয়তো এরা আমার অনেক ছোট সবাই, তবে আমার অর্ধেক বয়সের মানুষ, তবে আসলে ভ্রমণে এসে ভাই আর বয়স টয়স কি। এই ছেলে, এই তুমি আমাকে কোথায় নিয়ে যাবো বলছো? আপনাদেরকে আমাদের সাথে আসে কিশোরগঞ্জের রুমন, সে বলছে যে সামনে একটা বাগান আছে সাদা শুভ্র, কি, হ্যাঁ এই যে গাছ থেকে বরফ পড়ছে দেখুন, রোদের রোদ পড়ছে, হালকা রোদ, হ্যাঁ সূর্যের, সূর্যের দেখাটা কিছুটা পেয়েছি আমরা, ব্রো আসছি এদিকে রাখছি, এদিকে রাখছি, দেখুন সাদা শুভ্র একদম, কি অবস্থা রে, দেখুন সূর্য আসছে, সূর্য কিছুটা একদম, হ্যাঁ বলো, লাইভ কিন্তু অনেকক্ষণ রে ভাই চলছে, মানুষ বিরক্ত হয়ে যাবে, আমি বিরক্ত আর কি জিনিস দেখাচ্ছি না,
আরে এখানে দেখো, এইদিকে দেখো, ওখানে গেছো? আমি এদিকে যাই, দূরে না যাই। আরে এটা সুন্দর লাগছে, এটা এটা একটু দেখাই না, এই জায়গাটা দেখুন একবার ভাই। অসম অসম অসম, গাছগুলোর মধ্যে বরফ, গাছগুলো কিন্তু রোডিডনড্রাম গাছের মনে হয়, এটাগুলি রোডিডনড্রাম ফুলের গাছ, খুব সম্ভবত এমনটা হতে পারে। এখানে তারা দেখুন বরফের মধ্যে ছেয়ে গেছে একদম, এখানে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে টিন দিয়ে। এটা কিন্তু একটা বাগান মনে হয় না? এটা রোডিডনড্রামের বাগান, খোলা আছে, হ্যাঁ গিয়েছিল না? আচ্ছা চলেন আপনাদেরকে বাগানে নিয়ে যাই, লাইভে থাকুন, দেখতে থাকুন। আমি অন্য কোনো ভিডিও করছি না, সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি, এগুলো দেখবেন। ওয়াও চমৎকার, ওয়াও ওয়াও, গাড়ি আসছে গাড়ি, হ্যাঁ এখানে তো পিছলে পড়ে যাবো। ওয়াও এটা কি, কি রে ভাই, এটা যাচ্ছি কোথায় আমরা? তবে পিছটা দেখিও, ওয়াও এটা তো অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর, এই কয়েকটা ছবি উঠাবো এখানে আমরা। দেখুন হাঁটছি, লাইফটা চলছে কিনা জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন হয়তো সকালবেলা হয়তো আপনাদের বিরক্ত করে দেখানো, পুরো লাইভের শেষের দিকে আমি আবারও বলছি লাইভটা শেয়ার করতে থাকুন, অনেকে দেখবে। কিন্তু মানে আমি একবারে অ্যাট এ টাইম যখন আমি আসলাম তখনই সরাসরি লাইভটা দেখাচ্ছি আসলে আপনাদেরকে, মানে আমরা আমার সাথে সাথে আপনারাও দেখছেন। দেখুন এই রাস্তাটা যেন স্বর্গের দিকে যাচ্ছে এমনই একটা, যেমনটা মনে হচ্ছে আমরা স্বর্গের স্বর্গের দিকে ধাবিত হচ্ছি। যতই যত যতই ভিতরের দিকে যাচ্ছি, যতই সামনের দিকে যাচ্ছি, সাদা শুভ্রতা আমাদেরকে ঘিরে ধরছে। আমার শ্বাস ফুলে আসছে। ভিডিওতে আপনারা কেমন দেখছেন জানি না, আমি চেষ্টা করেছি আসলে, এখানে নেটটা হয়তো এখন ভালো যাচ্ছে, খারাপ না, দেখতে থাকুন। পরবর্তীতে এই লাইটটা যখন আসবে অনেক লম্বা হতে পারে, কিন্তু দেখবেন ভালো লাগবে। শেষ করছি এখানে, খোদা হাফিজ, আমি ঠান্ডা জমে যাচ্ছি।